আর্থিক খাতে অনিয়ম নিয়ে যখনই আলোচনা হয় তখনই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সূর্যচৌধুরী ও বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমের নাম আসে। এরই মধ্যে এই দুজন তাদের স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর, নিষেধাজ্ঞা রয়েছে বিদেশ ভ্রমণে। মঙ্গলবারও পিপুলস লিজিংয়ের মামলার শুনানিতে উঠে আসে তাদের প্রসঙ্গ। আদালত তাদেরকে ডাকাতের সঙ্গে তুলনা করে বলেছেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে জিএম পর্যন্ত অনেকেই পিপুলস লিজিংয়ের মধু খেয়েছেন। এই দুজনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, আর্থিক খাতের অনিয়ম তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় অবসরপ্রাপ্ত দুজন বিচারককে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন আদালত। বিআইএফসি প্রথমে, দ্বিতীয়ত ইন্টারন্যাশনাল লিজিং, তৃতীয়ত পিপুলস লিজিং, এই তিনটে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিজের সকল অসঙ্গতি, অনিয়ম, ইরেগুলারিটি সবগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং এখানে বাংলাদেশ ব্যাংকের কারোর কোনো ইনভলভমেন্ট যদি থেকে থাকে তাহলে সেটিও দেখবেন। এদিন পিপুলস লিজিং থেকে 5 লাখেরও বেশি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি এমন 51 জন ঋণ খেলাপি হাইকোর্টে হাজিরা দিয়েছেন। নির্দেশনা সত্ত্বেও আসেননি 92 জন খেলাপি। এই 280 জনের কাছেই 1600 কোটি টাকার উপরে পাওনা আছে, তো এরা সবাই এই টাকাটা দিচ্ছে না। এখন কেউ বলছে যে আমি জানি না, কেউ হচ্ছে ভিকটিম, আবার কেউ হচ্ছে জেনুইনলি এটার সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি। আদালত জানিয়েছেন, আর্থিক খাতের দুরবস্থা বন্ধে বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও দুদক চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।